পঞ্চ পাণ্ডবের পড়ন্ত বেলায় বাংলার ক্রিকেটের পরিস্থিতি ভীষণ ঘোলাটে। পশ্চিমের ঢলে পড়া সূর্যের মতোই একে একে চলছে অপ্রত্যাশিত বিদায়। বিশ্বকাপে নেই তামিম, বাংলার ক্রিকেটে আরও এক বিপর্যয়। এত কিছুর পরেও টাইগারের তল্লাটে নতুন সূর্যোদয়, নয়া জার্সিতে বিশ্ব মঞ্চে নিজেদের মেলে ধরতে নয়া সাকিব তামিমের দৃঢ় প্রত্যয়। অভিষেক ম্যাচেই রোহিত শর্মার উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন তানজিম সাকিব। তিলক ভার্মাকে বোকা বনে পাঠিয়ে দেন দারুণ এক ইনসুইঙ্গারে। মাত্র 20 বছর বয়সে কোত্থেকে পান এত সাহস? এই প্রশ্নের উত্তরে নয়া এক্সপ্রেসের স্ট্রেট ড্রাইভ। তিনি কোনো রকম বাড়তি চিন্তা করেননি, শুধু ওই মুহূর্তটায় সর্বোচ্চ মনোযোগ দিয়ে প্রত্যেকটা বল করার চেষ্টা করেছেন। কোনো দৌড় টানা নয়, বরং বুক ভরা আত্মবিশ্বাসী ছিল তার সম্বলে। বিশ্ব সেরা সাকিবের স্পর্শেই বদলে গেছেন সিলেট এক্সপ্রেস। যা করতে হবে তা হবে ক্লিয়ার কাট। বড় ভাইয়ের কাছ থেকে বার্তা ছিল এমনটাই। ব্যাটসম্যানের সাইকোলজি বুঝে বল করাও শিখে গেছেন। চান্ডিকা হাতুরু সিংহের কাছ থেকেও পেয়েছেন কঠিন বার্তা। শুধু বোলিং নয়, দলে টিকে থাকতে পারতে হবে ব্যাটিংটাও। কোচের কড়া হুঁশিয়ারিতেও কাবু হননি, বরং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন। মাত্র 20 বছর বয়সেই 6 বলে 6টা ইয়র্কার মারার কনফিডেন্ট আছে তার। মাত্র 2টো ম্যাচ খেলেই বিশ্বকাপের ময়দানে, তবুও যেন অর্বাচীনের কোনো ছাপ নেই তানজিম সাকিবের অ্যাকশন কিংবা অ্যাটিটিউডে। এই পরিণত চিন্তাভাবনাই হয়তো সাকিবকে বানিয়ে দিতে পারে আগামীর গ্ল্যাডিয়েটর। হ্যালো, আই এম তানজিম সাকিব, আই এম রিপ্রেজেন্টিং মাই কান্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। আরিফুদ্দিন নবীন, একাত্তর।